সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক ঝলক দেখে নেই কি কি থাকছে আজকে আপনাদের জন্য বিচিত্রায়। নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে পালিত হলো সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত আবু হেনা মোস্তফা কামালের জন্মদিন। ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রয়াত আবু হেনা মোস্তফা কামালের ৮৭তম জন্মদিন পালন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্ষণজন্মা এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্মদিনে তার সম্পর্কে স্মৃতিচারণ ছাড়াও অনুষ্ঠানে তার শ্রেষ্ঠ গান ও কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। ১৯৩৬ সালে ১৩ মার্চ তৎকালীন পাবনা জেলা বর্তমানে সিরাজগঞ্জ নাগরুহা গ্রামে জন্ম নেওয়া আবু হেনা মোস্তফা কামাল বাংলাদেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, কবি এবং লেখক। তিনি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ছিলেন। ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। দুই দিন ব্যাপী জাকাত ফেয়ার ২০২৩-এর আয়োজন করে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। মেকিং এ ডিফারেন্স উইথ জাকাত এই প্রতিপাদ্যকের সামনে রেখে ঢাকার গুলশান তেজগাঁও লিঙ্ক রোডে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে ১১ বারের মতো দুই দিন ব্যাপী জাকাত ফেয়ার ২০২৩-এর আয়োজন করা হয়। এবারে যে আমাদের লক্ষ্য কিন্তু দুটা, একটা হচ্ছে জাকাত সম্পর্কে মানুষের জ্ঞান, মানুষের ধ্যান ধারণা একটু পরিষ্কার করে দেওয়া। সেকেন্ড লক্ষ্য হচ্ছে আমরা সিজেডেমে কী কাজ করছি, জাকাতের টাকা নিয়ে কী ধরনের কর্মকাণ্ড কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি, এটা সম্পর্কে একটা ধারণা দেওয়া। ১১ মার্চ শনিবার সকালে এই ফেয়ারের উদ্বোধন করেন ইকোনমিক রিসার্চ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট সিজেডএম আয়োজিত এই ফেয়ারে সংগঠিত ও পরিকল্পিত উপায়ে জাকাত প্রদান, জাকাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং দারিদ্র বিমোচন সংক্রান্ত বিভিন্ন সংস্থার অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়। এতে সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জাকাত বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন জাকাত প্রতিষ্ঠানের স্টল সহ ফেয়ারে জাকাত কনসালটেশন ডেস্কের ব্যবস্থা করা হয়। জাকাত একটি ফরজ ইবাদত এবং এই ফরজ ইবাদতটা যদি যথাযথভাবে সবাই যথাযথ নিয়মে পালন করে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় ৩-৪ কোটি লোকের এক বছরের তার সমস্যার সমাধান, বিশেষ করে সম্পদের, সাহায্যের, খাদ্যের, হ্যাঁ এটা হয়ে যায়। আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো টিভি নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন। ১০ মার্চ শুক্রবার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নাটকের নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩-২০২৫ মেয়াদে সভাপতি পদে অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক পদে এস এম কামরুজ্জামান সাগর নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে দুটি প্যানেল অনন্ত হীরা ও সাগর এবং এস এ হক অলিক ও ফরিদুল হাসান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, কারণ হচ্ছে যে নির্মাতাদের অনেক সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের জন্য আজকে বাংলাদেশের টেলিভিশন মাধ্যমের নির্মাতারা তাদের নেতৃত্ব নির্বাচন করবে।
এবং এই সিদ্ধান্ত নিতে আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যেখানে যেভাবেই নির্বাচন করি না কেন দিন শেষে কিন্তু আমরা এক, এবং আমরা এই নির্বাচন এটা কিন্তু একটা শুধুমাত্র প্রক্রিয়া আর কিছু না। তো সেই ক্ষেত্রে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটাই দিয়ে হওয়া উচিত। আমি বিভাজন থেকে দূরে রেখে সংগঠনের যে চলমান সময়ের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো সেটা যেহেতু আমরা জানি, সেই জায়গাটাকে সঠিকভাবে কার্যক্রম করার জন্য চেষ্টা করব। এছাড়াও সকাল 10টা থেকে টানা 5টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাসির আহমেদ মনোজ সেনগুপ্ত ও আশরাফুল আলম রন্টু। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান। সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাই বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান। থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত কোর্ট মার্শাল নাটকের 250তম প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকার মঞ্চের অন্যতম একটি সফল নাটক হল কোর্ট মার্শাল। 3 দশক ধরে দেশ বিদেশের মঞ্চে নাটকটি দাপটের সঙ্গে প্রদর্শিত হয়ে আসছে। 10 মার্চ শুক্রবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হল কোর্ট মার্শাল নাটকের 250তম মঞ্চায়ন। আমার সুযোগ হয়েছিল কলকাতায় উষা গাঙ্গুলির নির্দেশনায় রঙ্গকর্মীর এই নাটক কোর্ট মার্শাল দেখার। তারপরে ঢাকায় যখন এস এম সোলায়মানের রূপান্তরে কোর্ট মার্শাল দেখলাম, আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে যেভাবে ওইখানের সমস্যাটা ছিল যে জাতপাতের সমস্যা, আর এখানে মুক্তিযুদ্ধের বিষয়টা এনে এস এম সোলায়মান অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজটি করেছেন। আমার কাছে যদি তুলনা করতে বলা হয় তবে নিঃসন্দেহে আমি বলবো সোলায়মানের এই কাজটা আমার অনেক বেশি অর্থবহ এবং ভালো লেগেছে। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশটাকে বুকে ধারণ করি, ভালোবাসি, তাদের জন্য এই নাটকটি একটি যুগান্তকারী নাটক। এই নাটকটি যে কোনো মানুষ যখন দেখে তার বুক ফুলে কান্না আসে, কারণ এই নাটকের পরিণতি একজন মুক্তিযোদ্ধার সন্তানের ফাঁসির মাধ্যমে হয়। এই কোর্ট মার্শাল নাটকটি যখন শুরু হয়েছে সেই সময় থেকেই সমাজের নানা রকম সংকট, নানা রকম সমস্যা, এগুলো মোকাবেলা করতে যেয়ে বারবার মানুষ যখন কোনো কিছুকে আঁকড়ে ধরতে চায়, সেই রকমই একটি খড়কুটোর মতো আঁকড়ে ধরার নাটক হচ্ছে কোর্ট মার্শাল। 1993 সালে 4 মার্চ মহিলা সমিতি মঞ্চে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছিল। সলিল সরকারের লেখা নাটকটির রূপান্তর ও নির্দেশনা দেন প্রয়াত নাট্যজন এস এম সোলায়মান। কোর্ট মার্শালে 250তম মঞ্চায়ন উপলক্ষে নাটকটির নতুন ও পুরনো অভিনেতা সহ নাট্যাঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমি মনে করি সেনা বিদ্রোহী মহিলাও সাদ এমন এক অপরাধের সাথে নিজেকে যুক্ত করেছেন যার শাস্তি মৃত্যুদণ্ড, এবং কেবলমাত্র মৃত্যুদণ্ডই এর অর্ডার। বহুল আলোচিত নাটকে উঠে এসেছে আধুনিক সামন্ত প্রবৃত্তি, রাজনৈতিক উত্তরাধিকারের লড়াই এবং সামাজিক শ্রেণীদ্বন্দ্ব। 250তম মঞ্চায়নে নাটকটির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন ফেরদুস আমিন বিপ্লব, মকাদ্দেম মোর্শেদ, রকিবুল হাসান মানিক, চন্দন রেজা, আশরাফ কবির সহ অনেকে। আচ্ছা, ক্যাপ্টেন রফিককে যে গুলি করে হত্যা করা হয়েছে এটা তো ঠিক। জি স্যার। এবং কেউ না কেউ তাকে গুলি করে হত্যা করেছে এটাও ঠিক। বাংলা একাডেমিতে সম্পূর্ণ অ্যাওয়ার্ড 2023 প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব নারী দিবস উপলক্ষে নারী সংগঠন সম্পূর্ণা বাংলাদেশ 9 মার্চ বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে সম্পূর্ণা অ্যাওয়ার্ড 2023 প্রদানের আয়োজন করা হয়। আমরা আসলে যে নারীরা এত পরিশ্রম করছি নিজেদেরকে তুলে ধরার জন্য, কিন্তু দিন শেষে না আমরা প্রপার প্ল্যাটফর্মটা পাচ্ছি না। সম্পূর্ণা সেটাই চেষ্টা করছে নারী উদ্যোক্তাকে কিভাবে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা যায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন DIG সালমা বেগম ও খ্যাতনামা রন্ধন শিল্পী কেকা ফেরদৌসি। এতে আরো উপস্থিত ছিলেন দৈনিক মানব জীবন পত্রিকার সম্পাদক মাহবুবা চৌধুরী, বরেণ্য অভিনয় শিল্পী দিলারা জামান, উর্মিলা শ্রাবন্তী কর, ফারিয়া শাহরিন, কলকাতার বিশিষ্ট রন্ধন শিল্পী শর্মিষ্ঠা দে সহ অনেকে। আন্তর্জাতিক নারী দিবস তো পালন করছি আমরা, প্রতি বছরই করে থাকি, কিন্তু নারীর অবস্থা আর অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা
সেটা একটা আত্মজিজ্ঞাসার বিষয়। আত্মজিজ্ঞাসার জায়গা থেকে বলি যে আমরা কতটুকু করেছি, ঘরের ভেতরে নারী কি ভালো আছে সেই খবরটাকে আমরা রাখি সব নারী বাংলাদেশের, এবং বিশেষ করে সরকারের পরিসংখ্যান ব্যুরোই বলছে বাংলাদেশের 80% নারী জীবনের কোনো না কোনো সময় নিজের ঘরেই নিগৃহীত হন। সম্পূর্ণ বাংলাদেশের চেয়ারম্যান সুব্রত দের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহমিনা আহমেদ রোজি। অভিনয়শিল্পী স্বর্ণলতার উপস্থাপনায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার পেছনে নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ 35 জন বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেওয়া হয়। আমরা ভাষার মাস পেরিয়ে স্বাধীনতার মাসে এই যুগ্ম দুটি মাসে উপস্থিত হয়েছি। আমাদের ভাষা এবং স্বাধীনতা অবিচ্ছিন্ন, তাই আমি ভাষার মাসে ভাষা শহীদ ভাষা সৈনিক যারা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এই নারী দিবসে আমি বিশেষভাবে বাঙালির বীর মাতাদের আমি স্মরণ করছি। 15 জন প্রতিবন্ধী শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হলো নতুন নাটক নৈশব্দে 71। ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটার যৌথভাবে মঞ্চে এনেছে মুক্তিযুদ্ধভিত্তিক সংলাপবিহীন নাটক নৈশব্দে 71। নাটকটি নির্দেশনা দিয়েছেন গ্লাসগো ভিত্তিক মঞ্চ নির্দেশক রমেশ মেফান। তিনি ভিজুয়াল ও ফিজিক্যাল থিয়েটার পদ্ধতির সমন্বয় ব্যতিক্রমী এই নাটকটি নির্মাণ করেছেন। ৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে মুক্তিযুদ্ধের আগের সময় কিভাবে যুদ্ধ শুরু হলো এবং যুদ্ধের পরিণতির গল্প তুলে ধরার মাধ্যমে এই নাটকে বাংলাদেশের জন্মের ইতিহাস দেখানো হয়। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের 70 বছর এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে নাটকটি নির্মাণ করে ব্রিটিশ কাউন্সিল। সম্প্রতি শেষ হলো তৃতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসব 2023। শিল্পে মননে মুক্তিযুদ্ধ এই স্লোগানে শুরু হওয়া 5 দিন ব্যাপী তৃতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসব 2023 শেষ হলো 13 মার্চ সোমবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় 9 থেকে 13 মার্চ এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ ক্যাম্পাস থিয়েটার আন্দোলন। আমাদের উদ্দেশ্য হচ্ছে নতুন নাট্যকর্মী নির্দেশক অভিনেতা অর্থাৎ শিল্পী তৈরি করা, যারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা কাজ করবে, এবং আমাদের এখান থেকে আমরা একটা বীজ বপন করে দেওয়া তাদের মধ্যে, যেন তারা অ্যামেচার থিয়েটারে অর্থাৎ আমাদের জাতীয় সংস্কৃতি অঙ্গনে যাতে তারা অবদান রাখতে পারে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত এই উৎসবে সারা দেশের প্রায় 50টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। রাজধানীর সরকারি বাংলা কলেজের ব্যবস্থাপনায় উৎসবের প্রতিদিনই গান আবৃত্তি ও নৃত্য পরিবেশনার পাশাপাশি ছিল নাটকের প্রদর্শনী। উৎসবকে ঘিরে প্রতিদিন মিলনায়তন জুড়ে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। ইতিহাস ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন বাংলাভিশনের সাথেই।